হাই ফ্রেন্ডস, সকলকে ওয়েলকাম জানাই আমাদের চ্যানেল কি অফ সাকসেস। বন্ধুরা, আপনারা যে প্রশ্নগুলো করেছেন সেইগুলির উত্তর নিয়ে আজ এই ভিডিওটি সাজিয়েছি। এই ভিডিওতে কিন্তু ইন্টারভিউ ওরিয়েন্টেড কোনো প্রশ্নের অ্যান্সার নেই, শুধুমাত্র আপনারা যে সমস্ত বিষয়গুলো আমাদের কাছে জানতে চাচ্ছেন শিক্ষক শিক্ষিকা নিয়োগ সংক্রান্ত নিয়মাবলী ব্যাপারে, বা কিভাবে আপনারা একাডেমিক স্কোর ক্যালকুলেশন করবেন, অতিরিক্ত দক্ষতা, অনেকে বারবার জিজ্ঞাসা করছেন যে ভট্টাচার্যের উপরে কি কোনো নাম্বার দেওয়া হবে, এছাড়া আরও আনুষঙ্গিক কিছু প্রশ্ন আছে সেগুলোর অ্যান্সার দেব, আর আপনার ফাইনাল মেরিট লিস্ট কিভাবে প্রস্তুত হয়, আর টেটের ওয়েট কিভাবে ক্যালকুলেশন করা হয়, টোটাল বিষয়টা আজ আমরা এই ভিডিওতে দেখে নেবো। তো চলুন শুরু করি। প্রথমেই দেখে যেটা বলার সেটা দেখুন, একাডেমিক স্কোর ক্যালকুলেশন, আপনি একাডেমিকটা কিভাবে ক্যালকুলেশন করবেন। টোটাল নাম্বার 50 আপনারা জানেন, তার ভিতরে মাধ্যমিক থেকে থাকবে 5 নাম্বার। আপনি যদি মাধ্যমিকে 100-এ 100 পান তাহলে 5% নাম্বার পাবেন, এই 5 পাবেন, আর নতুবা আপনার পার্সেন্টেজ ওয়াইজ ওটা কমতে থাকবে। আপনি যদি 80% নাম্বার পান তাহলে পাবেন কত, 4, যদি আপনি 60% নাম্বার পান তাহলে পাবেন 3, পার্সেন্টেজ অনুযায়ী এই নাম্বারটা পাবেন। তবে অ্যাডিশনাল বাদে, অ্যাডিশনাল কিন্তু এখানে বাদ যাবে। অ্যাডিশনালটা কিভাবে বাদ যাবে সেই বিষয়টা একটু বলি। দেখুন, আমার বিষয়টা আমি এখানে বলছি, আমি 2008 সালে মাধ্যমিক দিয়েছিলাম, আমার প্রাপ্ত নাম্বার ছিল 665, এটা কিন্তু অ্যাডিশনাল নিয়ে। এবার অ্যাডিশনাল সাবজেক্ট যেটা ছিল সেই আমার ক্ষেত্রে ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন অ্যাডিশনাল সাবজেক্ট ছিল, তো ওই অ্যাডিশনাল থেকে কী হবে, আমার 34 নাম্বার বাদ যাবে, বাদ দিয়ে কিন্তু এই 665 নাম্বারটা হয়েছিল। তাহলে আমার যখন একাডেমিক স্কোর ক্যালকুলেশন করা হবে তখন কি করতে হবে, আমার 665 থেকে 34 বাদ দিয়ে যে নাম্বারটা অ্যাডিশনাল হিসেবে যুক্ত হয়েছিল সেই নাম্বারটা বাদ দিতে হবে। দেখুন, 34 বাদ দিয়ে আমার অ্যাডিশনাল হিসেবে যেটা যুক্ত হয়েছিল সেটা 45-এর মতো। তাহলে আমার অ্যাডিশনাল বাদ দিলে 665 থেকে যদি 45 বাদ দেওয়া হয় তাহলে প্রাপ্ত নাম্বার হচ্ছে 620। পার্সেন্টেজ করলে এই নাম্বারটা কত হবে, 77.5। তা 77.5 অর্থাৎ মোট নাম্বার যেখানে 5, সেখানে 77.5 পাওয়ার জন্য আমার মাধ্যমিকের জন্য যে প্রাপ্ত স্কোর হবে সেটা হবে 3.87, 3.875, এরকম একটা স্কোর হবে। তো একাডেমিক ক্যালকুলেশনটা আপনার এরকমভাবেই করতে হবে, এবং এক্ষেত্রে যার যেটা অ্যাডিশনাল থাকবে সেটা মাধ্যমিকে থাকতে পারে, HS-এ থাকতে পারে, সেই অ্যাডিশনাল সাবজেক্টের প্রাপ্ত নাম্বারটা বাদ যাবে। আপনার উচ্চ মাধ্যমিকে আপনারা জানেন 10 নাম্বার, এখানেও পার্সেন্টেজ অনুযায়ী নাম্বার পাবে। এবারে উচ্চ মাধ্যমিক যাদের 1000 নাম্বারের হয়েছিল আপনারা বলছেন তাদের অ্যাডিশনাল নাম্বার ছিল, তো সেই ক্ষেত্রেও আপনাদের অ্যাডিশনালে যে নাম্বারটা অ্যাড হয়েছে সেটা বাদ যাবে, একই রকম সিস্টেম মাধ্যমিকের মতোই। আর DL-ED কিংবা BED থেকে প্রাপ্ত নাম্বার 15, এখানেও আপনি পার্সেন্টেজ ওয়াইজ নাম্বার পাবেন, আপনি যত পার্সেন্ট নাম্বার পাবেন সেই ওয়াইজই নাম্বার পাবেন। এই নাম্বারগুলো নিয়ে টেট ওয়েটেজ নিয়ে একটা মোটামুটি সমীক্ষা চালিয়ে কিন্তু আমরা একটা আপনার কার্ট আপ ভিডিও রেডি করেছিলাম, যেটা আপনারা অনেকেই দেখেছেন, আর যারা দেখেননি তারা এই কার্ট আপ রিলেটেড ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনার ইন্টারভিউতে কতটা নাম্বার পেতে হবে সেটা আপনি বুঝতে পারবেন, একটা মোটামুটি ধারণা করতে পারবেন। এরপরে আসুন, এরপরে যে বিষয়টা আপনারা জিজ্ঞাসা করছেন, অতিরিক্ত দক্ষতা। দেখুন, অতিরিক্ত দক্ষতার জন্য আপনার থাকবে 5 নাম্বার। এই 5 নাম্বার কোন কোন ফিল্ড থেকে পাওয়া যাবে এটা আমরা আগেও একটা ভিডিওতে আলোচনা করেছিলাম, যাই হোক এখানে আরো একটু ডিটেলস রাখছি। তো দেখুন, গেমস অ্যান্ড স্পোর্ট, খেলাধুলা, খেলাধুলা থেকে কারোর যদি স্টেট লেভেল, ন্যাশনাল লেভেল বা ইন্টারন্যাশনাল লেভেলের কোনো সার্টিফিকেট থাকে, যেটা স্টেট আর সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো অথরিটিস বা এজেন্সি দ্বারা অনুমোদিত বা কর্তৃক আপনাকে দেয়া হয়েছে, তাহলেই কিন্তু আপনি এক পাবেন, আদারওয়াইজ পাবেন না। স্টেট, ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল লেভেল, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আপনি যদি ডিস্ট্রিক্ট লেভেল চ্যাম্পিয়ন হন কিংবা সাব ডিভিশন লেভেল কোনো স্পোর্টসে চ্যাম্পিয়ন হন, গেমে চ্যাম্পিয়ন হন, আপনি কিন্তু কোনো প্রাপ্ত নাম্বার পাবেন না, এটা মাথায় রাখতে হবে। এরপরে আসুন NCC, NCC ন্যাশনাল ক্যাডেট কর্পস, যেটা এখানে আপনার মিনিমাম A সার্টিফিকেট থাকতে হবে এবং সেটা NCC কর্তৃক প্রদত্ত হতে হবে, তবেই আপনি এক নাম্বার পাবেন নতুবা পাবেন না। আর্টস অ্যান্ড লিটারেচার, আর্টস অ্যান্ড লিটারেচার মানে সাহিত্য শিল্প, যেটা এখানে দেখুন আপনার যদি কোনো এসে, স্টোরি, শর্ট স্টোরি, ড্রামা, পোয়েট্রি কোনো পেপারে পাবলিশড হয়, যে পেপারটা আপনার স্টেট লেভেল বা ন্যাশনাল লেভেলের পেপার বা ম্যাগাজিন, তাহলেই কিন্তু আপনি নাম্বারটা পাবেন। আর এই নাম্বার পাওয়ার জন্য আপনাকে সার্টিফিকেটটা দিতে হবে, আপনার যেটা পাবলিশড হয়েছিল তার একটা সার্টিফিকেট এই পেপারগুলো বা ম্যাগাজিন কর্তৃক প্রদত্ত সেটা, আর আপনার সেই পাবলিকেশন যে কপিটা, দুটোই আপনাকে সাবমিট করতে হবে, তবে আপনি এক নাম্বার পাবেন। এমনি যে কোনো পেপারে আপনার যদি কোনো আর্টিকেল পাবলিশড হয় আপনি কিন্তু কোনো নাম্বার পাবেন না। এরপরে আসুন পারফর্মিং আর্ট ড্রামা, ড্রামার উপরে
ড্রামার উপরে দেখুন, কোন ক্যান্ডিডেট এক এ সার্টিফিকেট দ্যাট দ্য ক্যান্ডিডেট হ্যাজ অবটেন প্রফিসিয়েন্সি ইন পারফর্মিং আর্ট ড্রামা ইস্যুড বাই দ্য ন্যাশনাল স্কুল অফ ড্রামা অর বাই দ্য স্টেট গভর্নমেন্ট অর সেন্ট্রাল গভর্নমেন্ট শ্যাল বি অ্যাওয়ার্ডেড 01 মার্কস। তাহলে এখানে কি বলা হচ্ছে, ন্যাশনাল স্কুল অফ ড্রামা কর্তৃক প্রদত্ত বা স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট প্রদত্ত কোনো সার্টিফিকেট যদি আপনাকে থাকে ড্রামার উপরে বা ফাইন আর্টসের উপরে, তবেই কিন্তু আপনি নাম্বার পাবেন, নতুবা পাবেন না। মিউজিক, মিউজিকের উপরেও দেখুন একই বিষয়, যদি কোনো সার্টিফিকেট ক্যান্ডিডেটের থাকে মিউজিক বা ইনস্ট্রুমেন্টাল মিউজিকের উপরে, যেটা স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা ইস্যু করা, তাহলেই তিনি 1 মার্কস পাবেন, নতুবা পাবেন না। তাহলে এবারে আসুন, আপনাদের যেগুলো খুব কমন কোশ্চেন সেইগুলো একটু বলি। ব্রতচারিতে তাহলে কেউ কোনো নাম্বার পাবেন না। কোনো এমন কোনো সংস্থা যেখান থেকে আপনি ক্লাসিক্যাল মিউজিকের সার্টিফিকেট পেয়েছেন, এমনি কোনো সংস্থা যার কোনো স্টেট কিংবা সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা হয়তো অনুমোদিত আছে, কিন্তু এই গভর্নমেন্টের সঙ্গে গভর্নমেন্টের ডাইরেক্ট কোনো সংস্থা না, তাহলে কিন্তু আপনি কোনো সার্টিফিকেট পাবেন না, সেটা যদি ইউনিভার্সিটি লেভেলেরও হয়। তারপরে কোনো সাধারণ পত্র পত্রিকাতে আপনার যদি লেখালেখি বা আর্টিকেল পাবলিশড হয়, তাহলেও কিন্তু আপনি অতিরিক্ত 1 নাম্বার পাবেন না। এই কোশ্চেনগুলো খুব কমন কোশ্চেন ছিল, তার জন্য এই বিষয়গুলো আবার একবার উল্লেখ করে দিলাম। এরপরে আসুন, ফাইনাল মেরিট লিস্ট কিভাবে তৈরি হয় সেই বিষয়টা আমরা দেখবো, বা আপনাদের যেগুলো কমন কোশ্চেন খুব। আমি তো টেট পাস করেছিলাম, আমি টেট পরীক্ষা যখন দিয়েছিলাম তখন আমি জেনারেল ক্যাটাগরিতে ছিলাম, বর্তমান আমি রিজার্ভ ক্যাটাগরিতে এসেছি, তো আমি কি সেটা অ্যাপ্লাই করব। তারপরে অনেকে জিজ্ঞাসা করছেন যে ফাইনাল মেরিট লিস্ট যেটা, কম্বাইন্ড মেরিট লিস্ট যেটা, সেটা কিভাবে তৈরি হয়। তো আসুন সেই বিষয়গুলো আমরা একটু দেখে নিই। প্রথমে যেটা কোশ্চেনটা এখানে আছে, দেখুন যে আপনি টেট পাস করেছিলেন জেনারেল ক্যাটাগরিতে, হয়তো তখন আপনার ক্যাটাগরি ছিল না, তো আপনি টেট পাস করেছেন, এখন আপনি ইন্টারভিউতে আগে অবশ্যই রিজার্ভ ক্যাটাগরি যে ক্যাটাগরিতে আপনি আছেন এসসি কিংবা ওবিসি ওবিসি বি সেটা দেখাতে পারেন, কোনো প্রবলেম নেই। এবং আপনি যদি দেখান তাহলে আপনি কম্বাইন্ড মেরিট লিস্টে চলে আসবেন। আর ফাইনাল মেরিট লিস্ট কীভাবে তৈরি হয় সেটা দেখুন, সব কিছু হয় 100 পয়েন্ট রুস্টার মেনে। WB ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের প্রাইমারি যে রিক্রুটমেন্ট পলিসি আছে, রুলস আছে, সেই অনুযায়ী সব কিছু হবে। লাস্ট যে রুলস সেই অনুযায়ী সব কিছু হবে, আর তার জন্যই কম্বাইন্ড মেরিট লিস্ট তৈরি হয় বা এটা হওয়া উচিত। তবে ইন্টারভিউয়ের আগে, এখানে এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে, যে জায়গাটায় কনফিউশন তৈরি হয়, তবে ইন্টারভিউয়ের আগে কিন্তু একটা কাট অফ তৈরি হয়। এখানে যদি কেউ ক্যাটাগরিতে পাশ করে তবে কিন্তু তিনি আর জেনারেলে সুযোগ পাবেন না। বিষয়টা কেমন আমরা একটু উদাহরণের সাহায্যে দেখবো, একটু পরেই দেখবো। এখানে আরেকটা কথা বলি, কেউ টেট পাশ করলেন ক্যাটাগরিতে তাহলে তিনিও কিন্তু জেনারেলে সুযোগ পাবেন না, অর্থাৎ কম্বাইন্ডে আর সুযোগ পাবেন না। বিষয়টা কেমন, ধরুন কেউ টেট পাশ করেছেন 82-র থেকে বেশি নাম্বার পেয়ে, কিন্তু তার প্রাপ্ত নাম্বারটা 90-র থেকে কম ছিল, তার মানে কি তিনি রিজার্ভ ক্যাটাগরিতে পাশ করেছেন। এবারে দেখুন, ইন্টারভিউর ঠিক আগে টেট একাডেমিক এইগুলো নিয়ে কিন্তু একটা কাট অফ তৈরি হয়, সেখানে কিন্তু আপনি রিজার্ভ ক্যাটাগরিতে চলে গেলেন, আপনি আর কম্বাইন্ডে আসতে পারবেন না, বা যেখানে জেনারেল ক্যান্ডিডেটরা যেখানে থাকবে সেই ক্যাটাগরিতে আপনি আসতে পারবেন না। এরকম হয়তো হতে পারে, দেখা যাবে যে আপনি যেহেতু 82 থেকে 90 এর মধ্যে কোনো একটা নাম্বার পেয়ে পাশ করেছেন, পরবর্তীতে আপনার একাডেমিক স্কোর এবং ইন্টারভিউ নিয়ে যে প্রাপ্ত নাম্বার, দেখা যাচ্ছে সেটা যিনি জেনারেলে টেট পাস করেছিলেন তার থেকে বেশি হয়ে যাচ্ছে, তা সত্ত্বেও কিন্তু আপনি কম্বাইন্ড মেরিট লিস্টে আসতে পারবেন না। সুতরাং আপনার তখন কিন্তু একটাই র্যাঙ্ক বেরোবে, আপনার তখন একটাই র্যাঙ্ক তৈরি হবে, অর্থাৎ আপনি রিজার্ভ ক্যাটাগরিতে থাকবেন, রিজার্ভ ক্যাটাগরির হয়তো একদম উপরের দিকে থাকবেন, কিন্তু জেনারেলে আর আসতে পারবেন না। এবারে দেখুন, যাদের ক্ষেত্রে এরকম হবে যে ক্যাটাগরি আছে, আবার তিনি পাশ করেছেন, টেটে প্রাপ্ত নাম্বারটা তার ছিল 90-এর বেশি, অর্থাৎ তিনি জেনারেলে পাশ করেছেন, তিনি কিন্তু কম্বাইন্ড মেরিট লিস্টে থাকবেন। আর আপনি কোন মেরিট লিস্ট থেকে এলেন সেটা কিন্তু ফাইনালি আপনার যে অ্যাপয়েন্টমেন্ট লেটার সেখানে উল্লেখ থাকবে। প্রাইমারির ক্ষেত্রে দেখুন, এখানে একটা বিষয় বলার, মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক স্কুলগুলোতে কিংবা উচ্চ প্রাথমিক যে স্কুলগুলো আছে অর্থাৎ হাই স্কুলগুলোতে, সেখানে কিন্তু কোন পোস্টটা কোন ক্যাটাগরির সেটা মেনশান করা থাকে। প্রাইমারির ক্ষেত্রে খুব সম্ভবত এই মেনশানটা থাকে না, তার জন্যই আপনাদের একটা বিরাট প্রবলেম তৈরি হয়। তবে আশা করছি আপনাদের সেই প্রবলেমটা থাকবে না এই ভিডিওটা দেখার পরে। আপনারা ফাইনালি যে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবেন সেখানে দেখবেন উল্লেখ থাকবে আপনি জেনারেল ক্যাটাগরিতে যোগদান করছেন না আপনি ওবিসি এ না এসসি ক্যাটাগরি হিসাবে যোগদান করছেন, সেটা আপনার উল্লেখ থাকবে। যেহেতু প্রাইমারিগুলোর
প্রাইমারি স্কুলগুলোর ক্ষেত্রে পোস্ট স্যাংশনিং যে মেমো নাম্বার বা পোস্ট স্যাংশন, সেখানে মনে হচ্ছে ক্যাটাগরি উল্লেখ হয় না। এ ব্যাপারে আমি অনেকদিন আগে একবার জেনেছিলাম একজনের স্যারের কাছ থেকে, তিনি বলেছিলেন যে ক্যাটাগরি উল্লেখ হয় না, তার জন্যই কিন্তু এই বিষয়টা একটু জটিলতা তৈরি হয় অনেকের মধ্যে। তবে আশা করছি সেটা আর থাকবে না। এবারে দেখুন, আপনারা এই যে ইন্টারভিউ দেবেন বা ইন্টারভিউর জন্য ফর্ম ফিল আপ করবেন, তো বুঝতেই পারছেন আপনার ইন্টারভিউটা বেশ ফাইট করতে হবে এবং তার জন্য একটা ভালো প্রস্তুতি দরকার। তো ইন্টারভিউ রিলেটেড আমরা অনেকগুলো টিউটোরিয়াল আমাদের এখানে আপলোড করে রেখেছি, আপনারা সেই টিউটোরিয়ালগুলো দেখতে পারেন। আশা করছি সেখান থেকে আপনারা একটা ভালো হেল্প পাবেন। সঙ্গে সঙ্গে আমাদের একটা পিডিএফ আছে, সেই পিডিএফটাও আপনারা কালেক্ট করতে পারেন, তার থ্রু দিয়েও আপনারা আপনাদের যে প্রস্তুতি সেটাকে আরও এক পর্যায়ে এগিয়ে নিয়ে যেতে পারবেন। তো সেই পিডিএফটা আপনারা এই ভিডিওর যে ডেসক্রিপশন, সেখানে আমরা পিডিএফ এর লিঙ্কটা দিয়ে রাখবো, তার থ্রু দিয়ে কালেক্ট করতে পারেন। বা সরাসরি এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন 9734590414, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন, তাহলে পিডিএফটা আপনারা কীভাবে কালেক্ট করতে পারবেন সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। তো সকলে ইন্টারভিউয়ের জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নিন, আপনাদের ইন্টারভিউ খুব ভালো হোক এটাই আমরা চাইব। আর একটা বিষয় যেটা, সেটা হলো আপনাদের যদি এর পরেও কোনো ইনফরমেশান বা কোনো রিলেটেড প্রশ্ন থাকে সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো।